আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নেট কমিউনিকেশন দিস ইজ মুস্তাকিম গ্রিডি মেথডের যে সিরিজটা শুরু করেছিলাম ইতিমধ্যে আমি প্রিন্স অ্যালগরিদম ক্রুস্কাল অ্যালগরিদমটা দেখিয়েছি সো আজকে চিন্তা করলাম আমি ন্যাপস্যাক প্রবলেমটার সলিউশন দেওয়ার জন্য আমি হোয়াইট বোর্ডে আসিনি কারণ ন্যাপস্যাক প্রবলেমটা সলভ করতে গেলে আমাকে অনেক ক্যালকুলেশন করতে হবে আর আমি টু বি অনেস্ট আমি ক্যালকুলেশনে একটু উইক সো আমি অনেক রকমের রাফ করেছি সমস্ত জিনিস আপনাদেরকে ইজিলি এক্সপ্লেন করতে আমার জন্য একটু সুবিধা হবে সো এক্ষেত্রে আমি আমার বইয়ের হেল্প নিচ্ছি কারণ সমস্ত কিছু আমি আপনাদেরকে বই থেকে এক্সপ্লেন করবো অ্যান্ড আমি ধরে নিচ্ছি আপনাদের এই প্রবলেমটা এক্সামের জন্য আপনারা শিখছেন তো এক্ষেত্রে আমি পুরো ব্যাপারটাও বুঝিয়ে দিব প্রথমে দেন এক্সামের জন্য কিভাবে লিখতে হবে অ্যান্ড এর সলিউশনটা কীভাবে বের করতে হবে সেটাও দেখিয়ে দিব সোয়ার ইজ ন্যাপস্যাক প্রবলেম এটা বুঝতে হলে আমাকে প্রথমে বুঝতে হবে ন্যাপসেক জিনিসটা কি অ্যান্ড এটার কাজটা আসলে ন্যাপসেক জিনিসটা হচ্ছে একটা ব্যাগ বা বস্তা তো ধরুন যে আপনি হচ্ছেন একজন মুদি দোকানদার এখন আপনি পাইকার দোকানে যাবেন যেখান থেকে আপনি বিভিন্ন রকমের জিনিস কিনে নিয়ে আসবেন এখন আপনি একটা বস্তা নিয়ে গেলেন বাজারে দেন বাজারে বিভিন্ন রকমের জিনিস আপনাকে কিনতে হবে কিন্তু আপনার ব্যাগে নির্দিষ্ট পরিমাণ জায়গা আছে এবং ওই নির্দিষ্ট পরিমাণ জায়গার জন্য নির্দিষ্ট পরিমাণ আপনার আপনার জিনিসপত্র আপনি 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 কিনতে কিনতে পারবেন তো 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 এখন কথা হচ্ছে অনেক কিছুই মনে চাইবে কোনগুলো কিনবেন সেইগুলোই কিনবেন যেগুলো আপনার ব্যাগের মধ্যে জায়গা হবে ফার্স্ট অফ অল এন্ড যেগুলো কিনলে আপনার জন্য সবচেয়ে বেশি বেনিফিটেড হবে মানে আপনি কিনলে আপনি বেশি উপকৃত হবেন বা লাভবান হবেন ঠিক আছে সো এই জন্য আমাকে এই টেকনিকটা জানতে হবে যে আমি কোন কোন জিনিস কিনলে আমার বেশি বেশি লাভ হবে তো এখানে আপনারা কিছু ইনিশিয়াল কথাবার্তা দেখতে পাচ্ছেন যে উই আর অবজেক্টস মানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ জিনিস জিনিস কিনতে কিনতে পারবেন সংখ্যক পারবেন আর আপনাকে একটা ব্যাগ দেওয়া হয়েছে অবজেক্ট আই হ্যাজ এ ওয়েট ডাব্লু আই মানে প্রত্যেকটা জিনিসেরই আপনার একটা নির্দিষ্ট পরিমাণ ওজন থাকবে ন্যাপসেক ক্যাপাসিটি অফ এম তার মানে হচ্ছে আপনার ব্যাগের নির্দিষ্ট পরিমাণ ক্যাপাসিটি আছে আপনি চাইলেই সবকিছু ব্যাগের মধ্যে ভরে ফেলতে পারবেন না ঠিক আছে তারপরে ইফ এফ ফ্র্যাকশন এক্স আই জিরো লেস দেন ইকুয়াল টু এক্স আই লেস দেন ইকুয়াল টু ওয়ান এর মানে হচ্ছে যে আপনার জিনিসটাকে আপনি চাইলে পুরোটাও নিতে পারবেন চাইলে নাও নিতে পারবেন চাইলে অর্ধেকও নিতে পারবেন বা যে কোনো একটা অংশ নিতে পারবেন তার মানে হচ্ছে আপনার জিনিসগুলো এমন যেন না হয় যে সেটাকে আর ভাঙা যাবে না বা অর্ধেক নেওয়া যাবে না ঠিক আছে যেমন আপনি চাইলে ফল কিনতে পারেন কিংবা আপনি চাইলে শাকসবজি যে যা জাতীয় জিনিসগুলো আছে সেগুলো কিনতে পারেন কারণ সেগুলো যদি আপনি পাঁচ কেজি কিনতে চান আপনার ইচ্ছে হলো আপনি দরকার পড়লে আপনি দুই কেজিও কিনতে পারবেন কিন্তু এমন কিছু জিনিস এই প্রবলেমের মধ্যে কনসিডার করা যাবে না যে জিনিসগুলো ভাঙা যায় না কিংবা অর্ধেক নেওয়া যায় না কিংবা এর কোনো অংশ নেওয়া যায় না বল তো অফ অবজেক্ট আই ইজ প্লেসড ইন টু দ্য নেপসেক ওকে বুঝলাম দেন এ প্রফিট অফ পিআই এক্স আই ইজ আর্ন তার মানে হচ্ছে আপনাকে প্রত্যেকবার জিনিসগুলো ভরার সাথে সাথে চিন্তা করতে হবে যে আপনি সর্বোচ্চ পরিমাণ লাভ পাচ্ছেন কিনা ঠিক আছে দ্য অবজেক্টিভ ইজ টু অবটেন এ ফিলিং অফ দ্য নেপসেক দ্যাট ম্যাক্সিমাইজ ইজ দ্য টোটাল প্রফিট আর্ন তার মানে আমাদের উদ্দেশ্যটা কি যে ব্যাগটাকে এমন ভাবে ফিল আপ করা যাতে করে আমি সর্বোচ্চ পরিমাণ লাভ করতে পারি সিন্স দ্য ন্যাপসেক ক্যাপাসিটি ইজ এম যেহেতু ন্যাপসেকের ক্যাপাসিটিটা এম উই রিকোয়ার দ্য টোটাল ওয়েট অফ অল চোজেন অবজেক্টস টু বি অ্যাটমোস্ট এম তার মানে হচ্ছে যে যেহেতু ন্যাপসেকের ক্যাপাসিটিটা এম তাই আমাদেরকে ব্যাগটাকে এমনভাবে ফিল আপ করতে হয় যেন বেশির থেকে বেশি এম পরিমাণ জায়গা হয় ঠিক আছে আপনি চাইলে একটু কম নিতে পারেন কিন্তু যদি এম পরিমাণই জায়গায় পুরো জিনিসটাকে ভরতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয় তো এখন এটার উপর বেস করে আমাকে কিছু ইকুয়েশন দেওয়া হয়েছে এই বইতে তো আমি প্রথমে লাস্টের ইকুয়েশনটা একটু বোঝানোর চেষ্টা করবো কারণ লাস্টেরটা বুঝলে আপনারা প্রথম দুটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে তো লাস্টের ইকুয়েশনটা কি দেওয়া হচ্ছে জিরো লেস দিন ইকুয়াল টু এক্স টু ওয়ান একটু আগে বুঝালাম যে আপনি ওই জিনিসটাকে অর্ধেক নিতে পারেন একটা পোর্শনও নিতে পারেন ওয়ান লেস দেন টু আই মানে হচ্ছে যে আপনার ব্যাগে আপনি চাইলে একটাও ভরতে পারেন আবার সবগুলো ভরতে পারেন আবার এর মাঝামাঝি যে কোনো সংখ্যার জিনিসও ভরতে পারেন তারপরে প্রথমটা একটু দেখি যে ম্যাক্সিমাইজ এই তোমার হচ্ছে পিআই মানে হচ্ছে আমার পুরো ব্যাগটাকে আমি তাদের রেশিও অনুযায়ী যদি ভরি তাহলে আমরা ম্যাক্সিমাম সলিউশনটা পাবো সাবজেক্ট টু উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আমাদের ব্যাগটাকে এমনভাবে ফিল আপ করি যেন আমাদের ক্যাপাসিটি কম অথবা সমান হয় কখনোই যেন আমাদের ক্যাপাসিটিটা ব্যাগের বেশি না হয় না করে তো এর উপর করে আমাকে একটা ম্যাথ দেয়া হয়েছে এই ম্যাথটা এক্সামে আসে এই ম্যাথটার সলিউশন কিভাবে করতে হবে সেটা আমরা দেখবো ম্যাথটা হচ্ছে যে কনসিডার ইনস্ট্যান্স ফলোয়িং দ্য ন্যাপস্যাক প্রবলেম যেখানে থ্রি মানে হচ্ছে আমাদের তিনটা জিনিস আছে

তৃতীয়টা দশ কেজি এরকম চিন্তা করুন তো ফর ফিজিবল সলিউশন এখানে আপনাকে চারটা ফিজিবল সলিউশন দেওয়া হয়েছে তো এখানেই আমাদের মেন প্রবলেমটা এই জায়গাতেই এসে আমরা কিছুই বুঝতে পারি না এই হিসাবটা কিভাবে করলো ক্যালকুলেশনটা কিভাবে করলো এটা আমরা বুঝতে পারি না তো এটাই আমি আপনাদেরকে জিনিসটা করে দেখাবো এবং বুঝিয়ে দিব যে এই জিনিসগুলো কিভাবে করেছে তো প্রথম ইকুয়েশনটা যদি আপনারা দেখেন কি দেওয়া আছে যে হাফ ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর এটা দিয়ে আমরা একটা ডাব্লুআই এক্স পাচ্ছি আবার একটা পিআই এক্সআই পাচ্ছি এটা ওরা কিভাবে বের করলো এটা বের করেছে হচ্ছে র্যান্ডম ওয়াইজ র্যান্ডম ওয়াইজ মানে মানে আমরা তো অনেকেই চিন্তা করতে পারি এত ক্যালকুলেশনের কি দরকার আমার মন মতো আমি নিয়ে নিব জিনিসগুলো আমি ভালোই জানি আমার এত ক্যালকুলেশনের দরকার নাই আমি অনেক ভালো করেই এমন ভাবেই ব্যাগ ভরতে পারবো যাতে আমার অনেক লাভ হবে আমার এত ক্যালকুলেশনের দরকার নেই যদি এমন চিন্তা করেন মানে যারা এমন চিন্তা করে তাদের হিসাব অনুযায়ী কি লাভ হয় সেটা এই বইতে প্রথমে দেখিয়েছে সো আমরা এখানে একটু দেখি যে র্যান্ডামলি যদি আমরা কাজটা করি দেখেন প্রথমটার যদি হাফ নেই দেখেন প্রথমটার যদি আমি হাফ নেই তাহলে আমার ওয়েট হচ্ছে আঠারোর হাফ নয় পঁচিশের হাফ বারো দশমিক পাঁচ দ্বিতীয়টার যদি আমি তিন ভাগের এক ভাগ নেই তাহলে পনেরো তিন ভাগের এক ভাগ হচ্ছে পাঁচ চব্বিশের তিন ভাগ এক ভাগ হচ্ছে আট তৃতীয়টার যদি আমি চার ভাগের এক ভাগ নেই তাহলে দশের চার ভাগের এক ভাগ হচ্ছে টু পয়েন্ট ফাইভ পনেরো চার ভাগের এক হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তো আমি যদি এরকম আন্দাজে নেই আমার কি দাঁড়ায় আমার ওয়েট দ্বারা কি ষোলো দশমিক পাঁচ আর প্রফিট দ্বারাই হচ্ছে তেইশ দশমিক আট তো বইতে এখানে একটু মিস্টেক আছে বইতে এই যে ক্যালকুলেশনটা এখানে ফোর পয়েন্ট লেখা আমাদের হবে কিন্তু টোয়েন্টি এটা যদি আপনারা একটু ক্যালকুলেশন করেন তাহলে ভুলটা ধরতে পারবেন বইয়ের তো এখানে আপনারা দেখেন আমরা যদি আন্দাজে কাজটা করি তাহলে কি হয় যে আমাদের পুরো ব্যক্তলই না আমাদের কেজি 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 ভরার ক্যাপাসিটি আছে আমরা কি করলাম মানে পুরোটা ভরতে পারলাম না আর আমাদের লাভ কত হলো তেইশ টাকা আশি পয়সা এরকম সামথিং লাভ হলো তো দেখা গেল এটা একটা সলিউশন আমরা পেলাম এবার আমরা একটু স্মার্ট ওয়াইজ কাজগুলো করবো তো এবার আমরা এই ইকুয়েশন থেকে দেখেন আপনারা কাজটা দেখেন দেখেন যদি নেন আপনারা এটা দেখতে পাচ্ছেন পিআইএসআইটা বইতে একটু ভুল আছে টোয়েন্টি ফোর পয়েন্ট টোয়েন্টি ফাইভ বা টু ফাইভ এটা হবে হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট জিরো এটা হবে এবার সেকেন্ড যে ইকুয়েশনটা বা সেকেন্ড যে লাইনটা ফিজিবাল সলিউশনটা অ্যাকচুয়ালি সেটা কিভাবে করলো তারা সেকেন্ড যে ফিজিবাল সলিউশনটা বের করেছে সেটা করেছে হচ্ছে প্রফিট ওয়াইজ মানে আমি এরকম করে চিন্তা করব যে সবচেয়ে বেশি প্রফিট যেটার আছে সেটা আগে আগে নিব এভাবে নিয়ে নিয়ে যেটা ভরা যায় আগে আগে ভরব সো এখানে আমরা যদি প্রফিট ওয়াইজ নেই তাহলে কি দাঁড়ায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে প্রফিট বেশি হচ্ছে টোয়েন্টি মানে প্রথমটার হ্যাঁ সবচেয়ে বেশি তো আমি প্রথমটা দেখেন কিউ ডাব্লিউ পি দ্বারা রিপ্রেজেন্ট করেছি কিউ মানে কোয়ান্টিটি মানে কয়টা নেব একটা বা দুইটা এরকমও তো নিতে পারি তাই না আর ওয়েট কত প্রফিট কত এভাবে সাজিয়েছি তো যেহেতু আমাদের প্রথমটার প্রফিট সবচেয়ে বেশি তো আমি প্রথমটা নিয়ে নিলাম ডাইরেক্ট তো প্রথমটা আমি একটা নিলাম আমার প্রথমটার ওয়েট কত আঠারো প্রথমটার কত লাভ হলো পঁচিশ ঠিক আছে এবার আমরা দেখবো তারপরে কোনটার প্রফিট বেশি আমরা দেখতে পাচ্ছি তারপরে দুই নম্বরটার প্রফিট বেশি কত চব্বিশ কিন্তু দুই দুই ওয়েট হচ্ছে খেয়াল করেন এখানে একটু দুই দুই ওয়েট ওয়েট হচ্ছে পনেরো আমার এখানে অলরেডি আমি ব্যাগের মধ্যে আঠারো কেজি ভরে ফেলেছি আমার আছে বাকি মাত্র দুই কেজি তো আমি তো পনেরো কেজি নিতে পারবো না তাহলে আমি কতটুকু নিব ওই দুই ভাগের বা পনেরো ভাগের দুই ভাগ নেব এই জন্য দ্বিতীয়টার আমি পনেরো ভাগের দুই ভাগ নিলাম আর আমার দুই কেজি নেওয়া হলো আমি যদি পনেরো ভাগের দুই ভাগ নিই তাহলে আমার প্রফিটটাও তো পনেরো ভাগের দুই ভাগ হবে তাই না তো এই যে দেখেন চব্বিশের যদি আপনি পনেরো ভাগের দুই ভাগ করেন আপনারা পাবেন হচ্ছে থ্রি পয়েন্ট টু ঠিক আছে ক্যালকুলেশনটা জাস্ট সিম্পলি যদি করেন টোয়েন্টি ফাইভ ইন্টু টু বাই ফিফটিন তাহলে আপনারা পাবেন থ্রি পয়েন্ট টু প্রফিট তো যেহেতু এখানে আমার আঠারো কেজি আর দুই কেজি বিশ কেজি হয়ে গেছে তা আমি তিন নাম্বারটা নিতে পারছি না তো এক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে টোটাল ওয়েট দাঁড়াচ্ছে বিশ বিশ কেজি আমার ব্যাগ ভরল আর আমার টোটাল লাভ কত হচ্ছে যোগ করে পেলাম টোয়েন্টি এইট পয়েন্ট টু আঠাশ কেজি দুই গ্রাম সামথিং এরকম হিসাব সো এখন আমার হিসাবটা দেখেন কোয়ান্টিটি ওয়ান টু বাই ফিফটিন জিরো ওয়ান টু বাই ফিফটিন জিরো আমার ডাব্লু আই এক্স আই হচ্ছে বিশ ডাব্লু আই এক্স হচ্ছে বিশ পি আই এক্স আই আমাদের সেকেন্ডটাও এবার ঠিক আছে এবার আমরা তিন নাম্বার ফিজিক্যাল সলিউশনটা দেখব তো তিন নাম্বার সলিউশনটা যেটা করেছে তারা ওয়েট ওয়াইজ করেছে মানে হচ্ছে আমি আমার ব্যাগ নিয়ে গেলাম দেন আমি চিন্তা করলাম যে যেই জিনিসটার ওজন সবচেয়ে কম আমি ওই জিনিসটা নেব আমি এবার প্রফিট দেখব না সো এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে ওজন কম হচ্ছে নাম্বারটা খেয়াল করেন প্রথমটার ওজন 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 তৃতীয়টার তাহলে আমার তিন নাম্বারটার আগে নিতে হবে আমি দেখেন তিন নাম্বারটা নিয়ে নিলাম একটা একটা নিলাম তিন নাম্বারটা হ্যাঁ তা তিন নাম্বারটার প্রফিট হচ্ছে পনেরো লাগলাম তারপরে ওজন কোনটার কম তারপরে ওজন দুই নম্বরটার কম ঠিক আছে আঠারো আর আঠারো আর পনেরোর মধ্যে পনেরো কম সো এখন আমার কথা হচ্ছে আমি তো পনেরো পুরোটা নিতে পারবো না কারণ আমার দশ কেজি নিয়েছি আর যদি আমি পনেরো কেজি নিই পঁচিশ কেজি হয়ে যাবে আমার তো নিতে হবে বিশ কেজি সো আমি বাকি দশ কেজি নিব ঠিক আছে তো ওই পনেরো ভাগের দশ নিতে হবে তো আমরা যদি আরো ছোট করি তাহলে পাই হচ্ছে টু বাই থ্রি তিন ভাগের দুই ভাগ নিলাম দশ কেজি নিলাম তাহলে প্রফিটটাও কিন্তু তিন ভাগের দুই ভাগ হবে সো এখানে দুই নম্বরটার প্রফিট হচ্ছে চব্বিশ সো চব্বিশের দুই ভাগ হচ্ছে ষোলো ক্যালকুলেশনটা যদি আপনারা করেন ইন্টু টু বাই থ্রি তাহলে দেখবেন ষোলো হয় তো এখন দেখতে পাচ্ছেন যে দশ দশ আমাদের বিশ কেজি হয়ে গেছে তো প্রথম টার্ন নিতে পারলাম না ঠিক আছে তো আমাদের এবার দেখেন আমাদের টোটাল ওয়েট হচ্ছে বিশ আর টোটাল লাভ হচ্ছে বা প্রফিট হচ্ছে একত্রিশ এবার আমরা তাহলে দেখি আমাদের কোয়ান্টিটি হচ্ছে জিরো টু বাই থ্রি ওয়ান জিরো টু বাই ওয়েট হচ্ছে এখানে আরও একটা সলিউশন পসিবল ছিল ওয়েট ওয়াইজ যদি করি আমি তো এখানে আমার যেহেতু দশ কেজি আছে আমি তো চাইলে দুইটা নিতে পারি তাই না আমি দুইটা নিয়ে এটা বিশ কেজি বানিয়ে দিতে পারি আর এই দুটার জিরো জিরো হবে এটাও জিরো হবে এটাও জিরো হবে কিন্তু তখন যেটা হবে তখন যদি দুই কে দুটা নেই তাহলে পনেরো পনেরো তিরিশ প্রফিট হবে তো এক্ষেত্রে আমি পাচ্ছি এই বইয়ের যে রাইটার একটাই কোয়ান্টিটি নিয়েছে তো এখানে পসিবল ছিল সো আমরা এখানে বুঝতে পারলাম যে তিন নাম্বারটা কিভাবে করা হয়েছে লাস্ট যেটা সেটাই হচ্ছে আমাদের মেইন তো এটা কিভাবে করলো তো লাস্টের যে ফিজিবাল সলিউশনটা আছে এটা করেছে হচ্ছে ওয়েট বাই প্রফিট রেশিও হিসাবে ওয়েট বাই প্রফিট রেশিও তো এখানে দেখেন আমি ওয়েট বাই প্রফিট রেশিওটা আগে বের করে রেখেছি যে আঠারোকে কে পঁচিশ দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট সেভেন টু পনেরো কে চব্বিশ আমি আগেই রেশিওটা বের করে নিলাম দেন সেম একইভাবে ক্যালকুলেশনটা করবো তবে এক্ষেত্রে আমরা দেখব কি যে কোনটার রেশিওটা কম ওইটাকে আগে নেবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই তিনটা রেশিওর মধ্যে মিডেলের রেশিওটা কম তাই না একটা জিরো পয়েন্ট সিক্স টু এটার কম তো আমি মাঝখানে আগে নিচ্ছি দেখেন মাঝখানে নিলে পুরোটা নিচ্ছি মাঝখানে তো আমার একটা নিলে আমার ওজন হচ্ছে পনেরো আর প্রফিট হচ্ছে চব্বিশ পেয়ে গেলাম তারপর আমাদের সেকেন্ড যে কম রেশিও সেটা কোনটা সেটা হচ্ছে তিন নাম্বারটা জিরো পয়েন্ট সিক্স টু পর জিরো পয়েন্ট সিক্স এটা তিন নাম্বারটা সো তিন নাম্বারটা যদি আমরা দেখি তিন নাম্বারটার ওজন হচ্ছে দশ কেজি ঠিক আছে তা আমি তো পনেরো কেজি আগে নিয়ে ফেলেছি এখানে তা আমি যদি আরও দশ কেজি নেই তাহলে পনেরো কেজি আর দশ কেজি পঁচিশ কেজি হয়ে যাবে আমি তো পঁচিশ কেজি নিতে পারবো না আমি নিব হচ্ছে কত আর পাঁচ কেজি আর পাঁচ কেজি নিতে পারবো বিশ কেজি হতে বলে সো আমি নিব হচ্ছে দশের পাঁচ ভাগ তো দশ কেজির পাঁচ ভাগ নেওয়া মানে কি হাফ সো হাফ নিলাম এবং পাঁচ কেজি নেওয়া হলো তাহলে আমাদের প্রফিটটাও হাফ হবে সো আমাদের তিন নম্বরের প্রফিট হচ্ছে পনেরো আমার পনেরোর হাফ হচ্ছে ঠিক আছে তো পনেরো কেজি আর পাঁচ কেজি বিশ কেজি হয়ে গেছে প্রথম নিতে না তো এবার আমরা দেখছি যে আমাদের যে ওয়েট হচ্ছে বিশ কেজি হয়ে গেল এখানে কিন্তু বইতে এরকম কোন ইউনিট উল্লেখ করে নাই আমি সুবিধার জন্য শুধু কেজি বা কত টাকা এরকম করে বলছি আর প্রফিটটা আমরা দেখতে পাচ্ছি এখানে তেত্রিশ দশমিক পাঁচ তো আমরা এখন ইকুয়েশনটা দেখি বা সলিউশনটা দেখি যে জিরো ওয়ান হাফ জিরো ওয়ান হাফ দেন হচ্ছে বিশ কেজি ওয়েট বিশ কেজি অ্যান্ড প্রফিট হচ্ছে একত্রিশ দশমিক পাঁচ একত্রিশ দশমিক পাঁচ তো আমার ধারণা আপনারা বুঝতে পেরেছেন যে এই ফিজিবাল সলিউশনগুলো কিভাবে বের করেছেন একসাক্ট প্রবলেমের মাধ্যমে তো এখানে আমরা যে চারটা সলিউশন পেলাম এগুলো হলো চারটা ফিজিবাল সলিউশন কিন্তু সবার লাস্টের সলিউশনটা দেখেন সবার লাস্টের সলিউশনটা আমাকে সবচেয়ে বেশি প্রফিট দিচ্ছে প্রথমটাই দিয়েছিল চব্বিশ এটা একটু ভুল আছে বলেছিলাম তেইশ দশমিক সামথিং তারপর একটা দিয়েছে আমাকে আঠাশ টাকা তারপরে আঠাশ টাকা দুই পয়সা সামথিং তারপর একটা একত্রিশ টাকা লাস্টেরটা আমাকে একত্রিশ টাকা মানে সাড়ে একত্রিশ টাকা আমাকে প্রফিট দিচ্ছে সো লাস্টের যে সলিউশনটা এটা হচ্ছে আমার অপটিমাল সলিউশন তাহলে বুঝতেই পারছেন যে এই যে ন্যাপসেক প্রবলেম এই ন্যাপসেক প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি আমি আসলে এখনো বুঝতে পারছি না যে আমি ভালো মতো এক্সপ্লেন করতে পেরেছি কিনা কিন্তু এই ভিডিওটার জন্য আমি আসলে অনেক পরিশ্রম করেছি যেহেতু আমি ক্যালকুলেশনে একটু উইক তাই সবাই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আমি ভালো মতো এক্সপ্লেন করতে পেরেছি কিনা যদি ওরকম করে এক্সপ্লেন করতে না পেরে থাকি তাহলে আমি অবশ্যই এই ভিডিওটা আবার নতুন করে তৈরি করবো